হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। ক্রিয়েটার সার্চ বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, তোমরা দিনের পর দিন গাধার মতো খাটনি খেটে যাচ্ছ, দিনের পর দিন গাধার মতো খাটনি খেটে ভিডিও আপলোড দিয়ে যাচ্ছ, কিন্তু ভিডিওতে ভিউস নেই। ভিডিও আপলোড করলেই কত ভিউস হচ্ছে? 20, 30, 40, 50, 100 ভিউস, এর বেশি কখনোই ভিউস আসে না। তো তোমরা কি করবে? এই যে ভিডিও আপলোড করলে 20, 30, 40, 50, 100 ভিউ দেখো, এর বেশি আর ভিউস হয় না। তো এভাবে চললে কি তোমরা ইউটিউবে কোনোদিনও সফল হতে পারবে? কোনোদিনই সফল হতে পারবে না। যারা দেখছো, যেসব শর্ট ভিডিওগুলোতে দেখছো, ভিডিও আপলোড করলে মিলিয়ন মিলিয়ন ভিউস আসে, কারো ভিডিওতে 6 মিলিয়ন, কারো ভিডিওতে 7, 10, 11, 12, এভাবে যাদের ভিডিওতে বেশি বেশি লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউস আসে, তারা কিভাবে ভিডিও আপলোড দেয় আর তুমি কিভাবে ভিডিও আপলোড দাও? আমার মনে হয় তুমি সঠিকভাবে ভিডিও আপলোডই দিতে পারো না। আমার মনে হয় তুমি সঠিকভাবে ভিডিওকে এসইও করতে পারো না, সঠিকভাবে ভিডিওতে ট্যাগ লাগাতে পারো না, ভিডিওতে ডেসক্রিপশন সঠিকভাবে তুমি লাগাতে পারো না, আর ভিডিওটাকে সঠিকভাবে তুমি এডিটিং করতে পারো না। যদি তুমি সবকিছু ভালোভাবেই করতে, তাহলে কিন্তু তোমার চ্যানেলে বেশি বেশি করে ভিউজ আসতো। আমার মনে হয় তুমি সঠিকভাবে তুমি ভিডিওকে আপলোড দিতে পারো না, সঠিকভাবে ট্যাগ লাগাতে পারো না, সঠিকভাবে ডেসক্রিপশন দিতে পারো না, সঠিকভাবে ভিডিওকে আপলোড দিতে পারো না। তুমি যদি এই সমস্ত না পেরে থাকো, তাহলে আজকের ভিডিওতে আমি পুরো খুঁটে খুঁটে দেখিয়ে দেব যে কিভাবে তোমরা ভিডিওকে এডিট করবে, কিভাবে থাম্বনেল সেট করবে শর্ট ভিডিওতে, কিভাবে ভিডিওকে এসইও করবে পুরোপুরি সঠিকভাবে, কিভাবে ভিডিওতে ট্যাগ লাগাবে, কিভাবে ডেসক্রিপশন দেবে সঠিকভাবে, কিভাবে তোমরা ভিডিওকে আপলোড দেবে। তো সব কিছু আজকের ভিডিওতে আমি দেখাবো। আমার মনে হয় তোমরা এমন এমন শর্ট ভিডিও করো যে শর্ট ভিডিওর মধ্যে কোনো ইন্টারেস্টিং কোনো জিনিসই থাকে না যে লোকে সেই ভিডিওটাকে দেখবে। তোমাদের শর্ট ভিডিওকে এমনভাবে তৈরি করতে হবে যাতে প্রথম 5-6 সেকেন্ড, প্রথম 5-7 সেকেন্ড ইন্টারেস্টিং হয়, যেই 5-7 সেকেন্ড মানুষকে একদম পুরো ভিডিও অবধি ধরে রাখবে, একদম বেঁধে রাখবে যাকে বলে। এই 5-7 সেকেন্ড দেখার পর মানুষ আর ভিডিও থেকে সরবেই না। এমনভাবে তোমাকে ভিডিওটা বানাতে হবে যে ভিডিওটা মানুষ একবার দেখলে পোষাবে না, ভিডিওটাকে আবার দেখবে, আবার দেখবে, মানে এক ভিডিওকে 2 থেকে 3 বার দেখবে। তারপরে কিন্তু তোমার ভিডিওর অডিয়েন্স রিটেনশনটা ভালো হবে। অডিয়েন্স রিটেনশন ভালো হলে তোমার ভিডিওতে ভিউস আসবে বেশি। যেই সব ভিডিওতে দেখছো মিলিয়ন মিলিয়ন ভিউস, সেই সব ভিডিওতে অডিয়েন্স রিটেনশন কেমন থাকে জানো? সেসব ভিডিওতে অডিয়েন্স রিটেনশন থাকে 300 থেকে 400%, আর তোমাদের কত থাকে? তোমাদের থাকে 60, 70, 80। তো এভাবে যদি 60, 70, 80 অডিয়েন্স রিটেনশন থাকে, তাহলে কিন্তু তোমাদের ভিডিও জীবনেও ভাইরাল হবে না। ভাইরাল করতে গেলে, ভিডিওকে ভাইরাল করতে গিয়ে অডিয়েন্স রিটেনশন কিন্তু 300 থেকে 400% তোমাকে রাখতেই হবে। সেই 300 থেকে 400% তবেই থাকবে যদি তোমার ভিডিওটা ইন্টারেস্টিং হয়। প্রথম 5-7 সেকেন্ড তোমাকে ইন্টারেস্টিং রাখতে হবে। তোমার ভিডিও যদি 15 সেকেন্ডের হয়, তাহলে প্রথম 5-7 সেকেন্ড তোমাকে কিন্তু ইন্টারেস্টিং রাখতে হবে। শর্ট ভিডিও বলতে আমরা বুঝি 15 সেকেন্ডের শর্ট ভিডিও হয় বা 59 সেকেন্ডের শর্ট ভিডিও হয়, যেগুলো বড় শর্ট ভিডিও হয় এবং ছোট শর্ট ভিডিও হয়। যেই শর্ট ভিডিওগুলো, সেইগুলো তোমরা যদি নতুন শর্ট ভিডিও তোমরা তৈরি করতে চাও, তাহলে কিন্তু তোমরা 15 সেকেন্ডের জায়গায় তোমরা সেখানে 8-9 সেকেন্ড, 10-12 সেকেন্ডের শর্ট ভিডিও তোমরা করবে। একটু শর্ট করে তোমরা শর্ট ভিডিওগুলো করবে, তাহলে কিন্তু ভাইরাল হবে। আর যদি তোমরা কোনো ফ্যাক্ট শর্ট ভিডিও করতে চাও, কোনো কাহিনী রাখতে চাও ভিডিওতে, তাহলে তোমরা 58 সেকেন্ড, 57 সেকেন্ড, 56 সেকেন্ড এরকম বড় শর্ট ভিডিও তোমরা করতে পারো। তাহলে দেখবে ভিডিওতে ভিউস আসবে। আর তোমাকে ভালো কন্টেন্টের শর্ট ভিডিও করতে হবে, আর শর্ট ভিডিও করে তোমাকে সেই থাম্বেলটা দিতে হবে ভালো, অ্যাট্রাকটিভ থাম্বেল, যে থাম্বেলটি দেখার পর লোকে ক্লিক করতে বাধ্য হবে। তোমাকে সেই রকম থাম্বেল দিতে হবে, যেমন তেমন একটা থাম্বেল দিলে কিন্তু লোকে ক্লিক করবে না। সেই থাম্বেলটাই কিন্তু তোমার অডিয়েন্সকে কাছে রাখবে, বুঝতে পেরেছো? তাহলে তোমাকে থাম্বেলটা কিন্তু একদম অ্যাট্রাকটিভ একটা থাম্বেল তোমাকে বসাতে হবে। অনেকে শর্ট ভিডিওতে কিভাবে থাম্বেল সেট করে সেটা জানে না, কিন্তু আজকে আমি দেখিয়ে দেব তোমরা শর্ট ভিডিওতে কিভাবে থাম্বেল সেট করবে। তো চলো ভিডিওটি শুরু করি। এই যে দেখো, আমি মোবাইল হাতে নিয়ে নিয়েছি, আমি একটা শর্ট ভিডিও করেছি, সেই শর্ট ভিডিওটাকে আমি আপলোড দেওয়া তোমাদেরকে দেখিয়ে দেব, উদাহরণ সহ দেখিয়ে দেব যে কিভাবে তোমরা তোমাদের শর্ট ভিডিওগুলোকে আপলোড দেবে সঠিকভাবে।
মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর এবার আমি তোমাকে আমি একটা শর্ট ভিডিও করে রেখেছি, সেই শর্ট ভিডিওটাকে আমি এডিটিং করব কিভাবে সেটাই তোমাদেরকে আমি এখন দেখাবো। তো এডিটিং করার জন্য তোমরা যে কোনো অ্যাপসে চলে যেতে পারো, তোমরা চাইলে ভিএনএ যেতে পারো, কাইন মাস্টারে যেতে পারো, ইনশটে যেতে পারো। আমি ইনশট দিয়ে এডিট করি, তাই আমি ইনশটে চলে যাব। এই যে আমি ইনশটে চলে আসলাম। ইনশটে আসার পর এবার আমি এই ভিডিওতে ক্লিক করছি। ভিডিওতে ক্লিক করার পর যে শর্ট ভিডিওটা আমি করেছি সেই ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি। সেই ভিডিওটা এখানে নিয়ে নিলাম। এখানে ক্যানভাস দেখো, ক্যানভাসটা 9:16 এটা করে নেব। ওকে করে নিচ্ছি। দেখতে পাচ্ছো এই যে শর্ট ভিডিওটা আমার কত সেকেন্ডের, এটা এটা 14 সেকেন্ডের, 14 সেকেন্ডের একটা শর্ট ভিডিও, আমি 15 সেকেন্ডও করিনি। তো কিভাবে আমি এইটা এডিট করছি সেটা তোমরা দেখে নাও। এডিট করার জন্য মেন পয়েন্টে যেটা ইন্টারেস্টিং পয়েন্ট তোমার মনে হবে, তোমার ভিডিওর যেই পার্টটা তোমার ইন্টারেস্টিং মনে হবে, সেখানে তুমি কি করবে একটা ইন্টারেস্টিং থাম্বনেল তুমি লাগাবে। সেই ইন্টারেস্টিং থাম্বনেল তোমার ভিডিওতে যদি না থাকে, তুমি অন্য জায়গা থেকে তুমি সেটাকে ডাউনলোড করে নিয়ে আসো। অন্য জায়গা থেকে ডাউনলোড করে একটা ইন্টারেস্টিং ফটো হোক, ইন্টারেস্টিং একটা থাম্বনেল তোমাকে এটা সেট করতে হবে। তো আমি একটা ইন্টারেস্টিং ফটো আমি নিয়ে নিয়েছি, সেই ফটোটাকে এখানে আমি অ্যাড করব আমার ইন্টারেস্টিং পয়েন্টে। তোমার ভিডিও রিলেটেড একটা ছবি তোমাকে নিতে হবে, ভিডিও রিলেটেড, যেমন তেমন একটা নয়, একটা ভিডিও রিলেটেড একটা ছবি নিতে হবে। যেহেতু আমি একটা শর্ট ভিডিওর একটা আপলোড করা দেখাচ্ছি, তো আমি এখানে ধরো এই পার্টটা আমার ইন্টারেস্টিং মনে হয়েছে, এই যে এখানে এখানে আমি একটা ছবি সেট করব। এখানে এই যে আমি এই ছবিটা আমি সেট করব, এটাকে আমি বড় করে দিচ্ছি, এভাবে জুম করে দিলাম, ঠিক আছে। এবার এখানে আমি ওকে করে দিচ্ছি। তো হয়ে গেল, এই দেখতে পাচ্ছ, এই যে এই পার্টটায় কিন্তু, এই ইন্টারেস্টিং পার্টটায় কিন্তু আমি একটা ছবি সেট করে দিয়েছি। আমি আমার এই টপিকটা হচ্ছে কিভাবে শর্ট ভিডিও ভাইরাল করবে সেই নিয়ে একটা টপিক। তো আমার টপিক অনুযায়ী আমি একটা ছবি আমি এখানে সেট করে দিয়েছি। তোমাদের টপিক অনুযায়ী তোমরা একটা ছবি বা কোনো একটা ইন্টারেস্টিং ফটো, তোমরা ইন্টারেস্টিং থাম্বনেল তোমরা সেট করে দেবে। তো হয়ে গেল, এবার আমি এটাকে সেভ করব। তোমরা 2K-তে বা 4K-তে সেট করবে, তাহলে কিন্তু 2K-তে বা 4K-তে তোমরা যদি এক্সপোর্ট করো, তাহলে কিন্তু তোমাদের ভিডিও কোয়ালিটি অনেক সুন্দর হবে, দেখতে কিন্তু ভালো লাগবে। এখানে আমার 1080 আছে, আমি এটা 2K করে দিচ্ছি, 2K-তে আমি এটা এক্সপোর্ট করব। তো ভিডিওটা আমার এক্সপোর্ট হয়ে গেছে, আমি সেভ করে নিয়েছি। এবার তোমাদেরকে আমি কিভাবে আপলোড দেব সেটা আমি দেখাচ্ছি। তো চলে যাবে তোমাদের মোবাইলের এই যে ইউটিউব, ইউটিউব অ্যাপ্লিকেশানে চলে যাবে। ইউটিউব অ্যাপ্লিকেশানে গিয়ে এই যে নিচে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এই প্লাস আইকনে তুমি ক্লিক করে দেবে। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছ ক্রিয়েট এ শর্ট লেখা আছে, তারপর নিচে আছে আপলোড এ ভিডিও। এখানে এই যে আপলোড এ ভিডিওতে ক্লিক করে দেবে। আপলোড এ ভিডিওতে ক্লিক করার পর আমি যে ভিডিওটা আমি এখন আপলোড করব সেই ভিডিওটাতে আমি ক্লিক করছি। সেই ভিডিওটাতে ক্লিক করার পর এখানে এই যে নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখো সাউন্ড, এখান থেকে তুমি সাউন্ড নিতে পারবে, সাউন্ড তুমি কমিয়ে নিতে পারবে, এখানে ভিডিওতে কিছু লিখতে পারবে, এখানে টাইম লাইন আছে, এখানে ফিল্টার অ্যাড করতে পারবে। তো তোমরা যা কিছু করতে পারো, কিন্তু আমি এখন এগুলো কিছুই করব না। আমি এখানে নেক্সট নেক্সটে ক্লিক করে দিচ্ছি। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছ ভিডিওর উপর একটা পেন্সিল আইকন আছে, একটা পেন্সিল আইকন, এই পেন্সিল আইকনে আমি এখন ক্লিক করব। পেন্সিল আইকনে ক্লিক করার পর এখন আমি যে থাম্বনেলটা, যে ইন্টারেস্টিং পয়েন্টে আমি যে থাম্বনেলটা লাগাবো, সেই থাম্বনেলে এখন আমি সেট করব। এই যে দেখতে পাচ্ছ, এই যে এই থাম্বনেলটা আমি এখন সেট করব। এখানে আমি ডান করে দিচ্ছি। ডান করে দেওয়ার পর দেখো থাম্বনেলটা আমার এখানে সেট হয়ে গেছে। এখন আছে পাশে টাইটেল, এখানে এবার টাইটেল আমি একটা লিখব, আমার ভিডিও রিলেটেড আমি টাইটেল লিখব। তোমরা তোমাদের ভিডিও রিলেটেড একটা টাইটেল লিখে দেবে, একটা অ্যাট্রাকটিভ সুন্দর টাইটেল লিখে দেবে, যেই টাইটেলটা দেখার পর লোকে পড়ে তোমার ভিডিওতে ক্লিক করতে বাধ্য হবে, সেরকম একটা টাইটেল তোমরা লিখে দেবে। আমি এখানে হাউ টু ভাইরাল শর্ট ভিডিও এটা লিখব, হাউ টু ভাইরাল ইউটিউব শর্টস, ইউটিউব শর্টস। তারপরে তোমাদেরকে অবশ্যই ইমোজি দিতে হবে, অবশ্যই তোমরা এখানে ইমোজি দিয়ে দেবে।
আমি এখানে এই যে এই ইমোজিটা দিয়ে দিলাম। এবার এখানে আমি হ্যাশট্যাগ দেব, তোমরাও হ্যাশট্যাগ দিয়ে দেবে। হ্যাশট্যাগ দেবে প্রথমে শর্টস, তারপরে আরেকটা দেবে ভাইরাল ভিডিও, এরকম দু তিনটে শর্টস এরকম দিয়ে দেবে। তারপরে হ্যাশট্যাগ ইউটিউব শর্টস এরকমও দিতে পারো, ঠিক আছে? এরকম দিয়ে দেওয়ার পর এবার নিচে দেখো, নিচে আছে এই যে ডেসক্রিপশান, এই ডেসক্রিপশানে তোমাকে দিতে হবে। তাহলে এই ডেসক্রিপশানে তুমি এই যে টাইটেলটা আছে, এই টাইটেলটাকে পুরো কপি করে নাও। টাইটেলটাকে পুরো কপি করে এবার ডেসক্রিপশানে এটাকে পেস্ট করে দাও। ডেসক্রিপশানে এখানে পেস্ট করে দিলাম। এবার এখানে কিছু কিওয়ার্ড দিয়ে দাও, এখানে ইউটিউব শর্টস, তারপরে শর্টস ভিডিও, তারপরে ভাইরাল শর্টস, ট্রেন্ডিং শর্টস। তো এভাবে আমি দিয়ে দিলাম কিওয়ার্ড। এবার আমি ব্যাক করব। ব্যাক করে এবার নিচে দেখো, এই যে এখানে ভিসিবিলিটিতে দেখো এখানে আমার আনলিস্টেড করা আছে। তোমাদেরও কিন্তু এখানে আনলিস্টেডই করে রাখতে হবে। উপরে আছে পাবলিক, নিচে আছে প্রাইভেট। পাবলিকও করা যাবে না, প্রাইভেটও করা যাবে না, তোমাদেরকে এটা আনলিস্টেড করে ভিডিওকে আপলোড দিতে হবে। এটা কিন্তু সবার প্রথমে মাথায় রাখতে হবে, তোমাদের কিন্তু সবসময় ভিডিওকে আনলিস্টেড করে কিন্তু ভিডিওকে আপলোড দিতে হবে, কখনোই পাবলিক বা প্রাইভেট করে রাখা চলবে না। যদি এরকমভাবে করো তাহলে কিন্তু তুমি যখনই ভিডিওটা, তুমি ভিডিওর পুরো কাজটা কমপ্লিট না করতে তোমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে যাবে। তুমি যদি পাবলিক অবস্থায় ভিডিওটাকে আপলোড করো তাহলে কিন্তু ভিডিওটা আপলোড হওয়ার পর যা যা কাজ তোমার করা দরকার সব কিছু কমপ্লিট না হতেই কিন্তু ভিডিওটা আপলোড হয়ে যাবে, তাহলে কিন্তু ভিউস আসবে না। তো সবার প্রথমে এটা মাথায় রাখতে হবে, যখনই সব কিছু কাজ কমপ্লিট হবে তারপরে কিন্তু ভিডিওটাকে পাবলিক করতে হবে। তো আমি আনলিস্টেড করে রেখেছি। নিচে আছে দেখো অডিয়েন্স, অডিয়েন্সটা তোমার যদি বড়দের জন্য হয় তাহলে এই যে আমি যেটা করে রেখেছি ইটস মেড ফর কিডস, ইটস নট মেড ফর কিডস, এটা করে রাখতে হবে, মানে এটা বাচ্চাদের জন্য নয়। আর যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে উপরেটায় করবে এই যে ইয়েস ইটস মেড ফর কিডস, এটা বাচ্চাদের জন্য, কিন্তু এটা আমাদের বাচ্চাদের জন্য নয়, তাহলে নট মেড ফর কিডস এখানে ক্লিক করে রাখতে হবে। তো গেল এটা। তারপরে আছে এই যে ট্যাগ ক্যাটাগরি, এখানে তোমাকে ট্যাগ দিতে হবে এই যে এরকমই ট্যাগ দিয়ে দেবে, শর্টস তোমার ভিডিও রিলেটেড তুমি ট্যাগ দিয়ে দেবে, ভিডিও রিলেটেড তুমি কিছু ট্যাগ দিয়ে দেবে, শর্টস ভাইরাল শর্টস, হাউ টু ভাইরাল, ইউটিউব শর্টস, হাউ টু ভাইরাল, ইউটিউব ভিডিও। তো যে যেটাই বলে সার্চ করুক না কেন তাহলে কিন্তু আমার এই ভিডিওটা শো হবে। ট্যাগ দেওয়া মানে হচ্ছে তুমি যেই ট্যাগগুলো দেবে সেই ট্যাগ অনুযায়ী কেউ যদি সেই লেখাগুলোকে সার্চ করে তাহলে কিন্তু তোমার ভিডিওটা সে দেখতে পাবে। তাহলে এক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওতে ভিউস আসবে বেশি। তারপরে নিচে আছে দেখো ক্যাটাগরি, ক্যাটাগরিতে ক্লিক করার পর এখানে দেখো অনেক ধরনের ক্যাটাগরি চলে এসছে, যাদের যেই ক্যাটাগরি সেটা তোমরা সিলেক্ট করে দেবে। কমেডি আছে, এডুকেশান আছে, এন্টারটেনমেন্ট আছে, অ্যানিমেশন আছে, গেমিং আছে, মিউজিক আছে, পিপল অ্যান্ড ব্লগ আছে, সায়েন্স টেকনোলজি আছে, স্পোর্ট আছে, ট্রাভেল আছে। তো তোমরা যেই ক্যাটাগরি সেই ক্যাটাগরি সিলেক্ট করে দেবে। আমার হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, তো সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আমার ক্লিক করা হয়ে গেছে। তো আমার যেই ক্যাটাগরি আমি ক্লিক করে দিয়েছি, তোমাদের যে ক্যাটাগরি সেখানে তোমরা ক্লিক করে দেবে। তো হয়ে গেল। এবার আমি ব্যাকে চলে আসছি, এবার এখানে আমি সেভ করে দেব। সেভ করে দিয়েছি। এবার যখনই তোমার এই সবগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে এবার তুমি আনলিস্টেড থেকে এই যে পেন্সিল আইকনে ক্লিক করে এবার আনলিস্টেড থেকে তুমি কিন্তু পাবলিক করতে পারো। এই যে আনলিস্টেড থেকে এবার কিন্তু পাবলিক করতে পারো, তোমার সমস্ত কাজ হয়ে গেছে, এবার তুমি কিন্তু তুমি চাইলেই পাবলিক করতে পারো। কিন্তু আমি এখন ভিডিওটাকে পাবলিক করব না, তাই এটা আনলিস্টেডই রেখে দিয়েছি, ঠিক আছে? তো তোমরা এইভাবে তোমরা যদি শর্ট ভিডিওকে আপলোড দাও তাহলে কিন্তু
তোমাদের ভিডিওতে ভিউস আসবে আগের তুলনায় অনেক অনেক বেশি, এবং ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি। আগে যেরকম সোজাসাপটাভাবে ভিডিও তোমরা আপলোড করে দিতে, কিন্তু এরপরে যখন ভালোভাবে তোমরা ভিডিওকে আপলোড দেবে, সঠিকভাবে প্রপারভাবে যখন আপলোড দেবে, তারপরে কিন্তু তোমাদের ভিডিওতে আগের তুলনায় অনেক অনেক ভিডিওতে অনেক অনেক ভিউস কিন্তু বেশি আসবে। তোমরা এটা মিলিয়ে দেখতে পারো। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।